বসছে আমাদের নিয়মিত আয়োজন চুটকি বলার আসর। এই চুটকি বলার আসরে যোগ দিতে মঞ্চে আসছেন ইসমাইল এবং ফুয়াদ রানা। কেমন আছেন আপনারা? আপনাদের দুজনকে অনেকদিন পরে এই মঞ্চে আবার দেখলাম। তো আজকে তো নিশ্চয়ই আমাদের দর্শকদের জন্য অনেক মজার আইটেম নিয়ে আসছেন, তাই না? মোটামুটি অনেক হাসাতে হবে, কিন্তু কথা দিচ্ছেন তো? অবশ্যই। তাহলে আর দেরি নয়, আপনারা শুরু করুন আপনাদের পরিবেশনা। আর প্রথমে তাহলে ইসমাইল ভাই শুরু করুন। হিমু আপু তার পিচিকি নিয়ে বেড়াতে গেলেন কক্সবাজার সমুদ্র সৈকত। তো এক ভদ্রলোক তার কাছে গিয়ে বললেন, আচ্ছা আপু এই বাচ্চাটা কি আপনার, যে শুধু শুধু আমার গায়ে বালি ছুড়ে দিচ্ছে? হিমু আপু বললেন, ভাই জান আপনি ভুল করতেছেন, এটা তো আমার ভাতিজা। আমার বললা ওই যে আপনি গাড়ির কাছে দেন সাক্কার ফামসার। কিন্তু ভাই আমার তো, আপনি তো আমার সব কিছু মানে ভেঙে দিলেন, বন্ধ করে দিলেন, বিয়ে সেটা এখনো হয়নি। তো বাচ্চা দুটো যদি আগে দিয়ে এত ইবলিশ হয় তাহলে কেউ যদি বিয়েই করবে না পরে। দর্শক মন্ডলী, 2014 সাল মানে নতুন বছর আইছে আর কি। তো আমার কোম্পানির চেয়ারম্যান চিন্তা করলো এই সুযোগে একটু ভাগ্যটারে যাচাই বাছাই করে আসি। তো গেল এক জ্যোতিষীর কাছে। গিয়া জ্যোতিষীরে কইল, বাবা আমার না ইদানিং ডাইন হাতটা খুব চুলকায়। জ্যোতিষী শুনে কইল, তুই অনেক টাকা পয়সার মালিক হবি। একটু পরে চেয়ারম্যান আবার কইল, বাম হাতটাও চুলকায়। জ্যোতিষী কইল, কসকি এইবার তো তাইলে তোরে বিদেশ যাওয়া কেউ ঠেকাইতে পারবো না। একটু পরে চেয়ারম্যান আবার কইল, বাবা আমার না ডাইন পাওয়াটাও চুলকায়। চোখ বেড়া ডাক্তারখানা যা, তোর তো চুলকানি রোগ হয়েছে। আমার বন্ধু রানার সাথে সেদিন দেখা, দেখলাম বন্ধুর মনটা খুব বিষণ্ণ, চেহারা টেহারা মানে গায়ে শুকায় গেছে একবারে। বললাম যে দোস্ত কি খবর, তোর এই অবস্থা কেন? আর বলিস না দোস্ত, মনটা খুব খারাপ। ও আচ্ছা ভালো কথা, তোর না রুজিনার সাথে প্রেম ছিল, বিয়ে টিয়ে করার কথা ছিল, কি হইলো? আর কইস না রে দোস্ত, টাকা পয়সা না থাকলে যা হয় আর কি। কস কি, তা তুই কস নাই, তোর যে বড় লোক চাষা আছে, কইছিলাম তো এর লেগে তখন চাষি আম্মা কয়ে ডাকে। তো এই ইসমাইল বেচারা কিচ্ছারছে ইদানিং বাটপারিটা বেশি করে। ঘটনা হয়েছে সেদিন গেছে এক ডাক্তারখানায় আমারে লইয়া, আমিও লগে গেছি। গিয়া দেখি ডাক্তারের দরজায় একটা সাইনবোর্ড লাগানো আছে, প্রথম ভিজিট 500 টাকা, দ্বিতীয় ভিজিট 300 টাকা। ইসমাইল ভাই কি জানি মনে মনে চিন্তা ভাবনা কইরা সোজা ডাক্তার রুমে গিয়ে ঢুকে গেল। আচ্ছা গিয়া ডাক্তাররে কইল, আবার আইলাম, অসুখ তো ভালো হইলো না। এই শূন্য ডাক্তার ওর দিকে বুড়ু ডরে চোখটা মুখ কায়া চাইয়া অপ গেলো, বসেন বইল, খুব সুন্দর করে পরীক্ষা নিরীক্ষা করে কইল, ওষুধ আগে টি চলবো, এখন 300 টাকা বিজি পাই করে। মানে যে কি বাটটা তার চেয়ে ডাক্তার আর বড়। আমাদের হিমু আপু তার প্রেমিককে বলছেন, আমি সেই কথা আবার শুনে ফেলে, তিনি বললেন, আচ্ছা আমার জন্য যে তোমার রাতে ঘুম হয় না সেটা কি তোমার বাবাকে তুমি বলেছো? হ্যাঁ কইছিলাম তো। হ্যাঁ তো উনি কি বললেন? কি আর কইব, আমার মামার কয়েল ফ্যাক্টরিতে নাইট গার্ডের একটা চাকরি দিয়েছে। দর্শক মন্ডলী, গভীর এক জঙ্গল, ঘুপ গুচ্ছা অন্ধকার, হাইটা যাইতাছি হঠাৎ এক দৈত্য আইসা হাজির। আমারে কইল, তোর কোনো ইচ্ছা থাকলে তুই কইতে পারস। তা আমি কইলাম, আমার এমন একটা রেলগাড়ি আইনা দাও যাতে এটা দিয়ে আমি ওয়ার্ল্ড ট্যুরে বেরিতে পারি। দৈত্য কইল, এটা কেমনে সম্ভব, এটা তো অনেক কঠিন কাম, তুই অন্য কিছু চা। আমি কইলাম, তাইলে এমন একটা ক্ষমতা আমারে দাও যাতে আমি কইরা মাইয়া মাইছের মন বুঝতে পারি। এই শুনে দৈত্য কইল, রেলগাড়িতে কি তোর এসি লাগবো না নন এসি লো চলবো? মানে ওরকম ক্ষমতা তত্র সম্ভব না দেওয়া, মেয়ে মানুষের মন বোঝা বড় দায়। আমাদের পাড়ার বড় ভাই শাওন ভাই, সেদিন দেখলাম ভাইয়ের মাথায় পট্টি বাঁধা। আমি বললাম, ভাই আপনার এই অবস্থা গেলা কি হচ্ছে, এই যে মাথায় পট্টি বেঁধে রাখছেন গেলা? কার কইস না, তোর বাবি আমারে ফুল দিয়ে ঢিল মারছিল। ফুল দিয়ে ঢিল দিলে কি মাথার মধ্যে পট্টি বাঁধন লাগে? ওই ফুলের লগে ফুলদানি দেওয়া আছে। দর্শক মন্ডলী, আমি আমার বন্ধু সাবুরে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াইতে যাইতেছি। তো ও লগে করে একটা বড় দূরবীন লয়ে লইছে। আমি ওরে কইলাম, কি রে এত বড় একটা দূরবীন লইছ? আরে বাড়িতে যাইতেছি না। হ্যাঁ কই যে ওরে দেহার লেগে লইছি। তুমি ওরে দেহার লেগে দূরবীন লাগবো কে লেগা? আরে জানোস না ও তো আমার দুঃসম্পর্কের আত্মীয়। ইসমাইল ভাই এবং ফুয়াদ রানা ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মঞ্চে আসার জন্য। আশা করি আবার দেখা হবে। আপনাকে ধন্যবাদ। এই চুটকি বলার জন্য মঞ্চে আসছেন রাকিব খান এবং মিরাজ।
Please welcome Rakib Khan and Umriyaz. আপনাদের দুজনকে স্বাগতম কমেডি আওয়ারের মঞ্চে এবং আমি যতটুকু জানি আপনাদের দুজনেই এই প্রথমবারই মঞ্চে এসেছেন কেমন লাগছে খুব ভালো লাগছে দর্শক মণ্ডলী সম্প্রতি আমাদের যে অডিশনটি অনুষ্ঠিত হয়ে গেছে মিরাজ সেই অডিশনে উত্তীর্ণ হয়েছে এবং আজকে এই প্রথম মঞ্চে সে পারফরম্যান্স করতে আসছে যেহেতু এই দুজনেই প্রথমবারই মঞ্চে আসছেন তো নিজেদের মধ্যে কি কোনো নার্ভাসনেস কাজ করছে আমার ভিতরে একটু নার্ভাসনেস কাজ করতেছে নার্ভাসনেস হওয়ার কোনো কারণ নেই কারণ হচ্ছে আমাদের দর্শকরা শুধু হাসতে চায় এবং আমরা হাসি রাইটিং করব আর এই চুক্তি বলার আসলে কিছু নিয়ম আছে সেটা হচ্ছে একজন যখন শুরু করবে আমরা ওটা শুনবো তারপর বাকি আরেকজন শুরু করবে ওটা শেষ হওয়ার পরে এভাবে করে আমরা দুজনটাই শুনি তাহলে কে শুরু করছে আগে আমি শিক্ষক ছাত্রকে বলিতেছে বলো তো এই পৃথিবীতে সবচেয়ে সুখী সবচেয়ে হাসি খুশি প্রাণী কোনটি হাত এটা তো হাতি দেখেন না খুশি ঠেলায় সব সময় দাঁত দাঁত করে থাকে আমার চেহারা যে এত ভয়ঙ্কর তা আগে জানতাম না সেদিন চিড়িয়াখানায় বেড়াইতে গেছি হাতি দেখতেছি বাঘ দেখতেছি ভাল্লুক দেখতেছি এমন সময় চিড়িয়াখানার কর্তৃপক্ষের লোক এসে বলল ভাই আপনি চিড়িয়াখানা থেকে বের হন আমি বললাম টাকা দিয়ে টিকিট কাটছি চিড়িয়াখানা থেকে বের হব কেন কর্তৃপক্ষ বলল চিড়িয়াখানার পশু পাখিরা আন্দোলন শুরু করছে আমাকে এই চেহারা নিয়ে যদি খাঁচাই থাকি তাহলে ওই চুলালা বাইরে কেন হিলেন জাম্বু কৌতুক অভিনেতা রবিউলকে বলিতেছে চোখ দেখলে মনে হয় পদ্মার যমুনা দুটোর পানি শুকিয়ে গেছে তাই শুনে রবিউল জাম্বুকে বলিতেছে আর চোখ দেখলে মনে হয় তুই সেই পানিগুলো তুষে তুষে খাচ্ছিস আমাদের মদন ভাইয়ের প্রচন্ড মন খারাপ সে চিন্তা ভাবনা করছে সে তার বউকে আজ মারবে কোনো রকম কারণ ছাড়াই বাড়িতে গেছে যায়া দেখে উঠানের উপর একটা কুকুর শুয়ে আছে ঘরের ভিতরে যায় ভাবিকে ইচ্ছা মতো পিটাইছে ভাবি বলতেছে এই আমার দোষ কি সেটা কি বলো তারপর আমাকে মারো মদন ভাই বলল মারি কেন প্রশ্ন করস বাইরে যে কুত্তা শুয়ে আছে বালিশ দেশ নেই কেন আমি আর হিমু আপু একই স্কুলে পড়তাম হিমু আপু প্রতিদিন রিক্সায় চড়ে স্কুল গেটে নেমে রিক্সাওয়ালাকে বলতো দেখো ভাই আমি তো আর একা স্কুলে আসিনি সঙ্গে তুমি এসেছো কাজে তুমি অর্ধেক ভাড়া দেবে আর আমি অর্ধেক ভাড়া দেবো আর যদি তুমি অর্ধেক ভাড়া না দাও তাহলে আমিও দেবো না আমিও দেবো না আমিও দেবো না রিক্সাওয়ালা এটা শুনে ভাবতেছে শিক্ষিত মেয়ে ঠিক কথাতে বলেছে একটা কম্পিউটার কিনে এনে আমি আমার আব্বাকে বললাম আব্বা এটা হলো মনিটর এটা হলো কিবোর্ড এটা হলো সিপিইউ এটা হলো মাউস হ বুঝলাম তয় কম্পিউটার কোনটা এক ভিখারি এক বাড়িতে গিয়ে খাবার চাওয়ার সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা তাকে পোলাও কোরমা দই মিষ্টি খেতে দিলেন ভিখারি খেয়ে দিয়ে বললেন সত্যি ভাই যা খেতে দিলেন ভাবতেও পারিনি এটা শুনে বাড়িওয়ালার ছোট ছেলে বললেন আসলে আমরাও ভাবতে পারতেছি না পাশের বাড়ির পোষা বিড়ালটি যে ঠিক কোন কোন খাবারে মুখ দিয়েছিল একটি পাগলা গারদের সমমনা পাগলদের এক জায়গায় রাখা হয়েছে যারা শিকল ধরে টানাটানি করে তাদের এক জায়গায় রাখা হয়েছে যারা দেয়ালে মাথা আছে তাদের এক জায়গায় রাখা হয়েছে আর যারা প্লেটে খাবার না খেয়ে মাটিতে রেখে বাম হাত দিয়ে খায় তাদের এক জায়গায় রাখা হয়েছে তো তাদের মধ্যে একজন সুস্থ হয়ে গেছে সে প্লেটে খাবার নিয়ে ডান হাত দিয়ে খায় আর তা দেখে আট দশটা পাগল এসে ওই লোকটাকে ইচ্ছা মতো কিল ঘুষি লাথি দিয়ে বলল বেটা এটা কিন্তু পাগলামির জায়গা না এবং রাকিব খান আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মঞ্চে আসার জন্য আর আশা করি আপনারা সামনে আরো অনেক মজার মজার হাসির ভান্ডার নিয়ে আমাদের দর্শকদের সাথে এই মঞ্চে আসবেন তাই না ধন্যবাদ নিয়মিত দুজন পারফর্মার জিতু এবং কাঞ্চন প্লিজ ওয়েলকাম জিতু এবং কাঞ্চন কেমন আছেন আপনারা সুইমিং পুল বানাবো চাঁদা দিয়ে টাকাটা নিয়ে যা আমি আমার বাবার কাছে গেলাম আব্বা ওই এলাকার কিছু বড় ভাই সুইমিং পুল বানাবে তো চাঁদা দিয়েছে এই কথা শোনার পর আমার বাবা আমাকে বললো এক কাজ কর পাকঘর থেকে এক মগ পানি দিয়ে বিদায় করে দে
কিভাবে সুইমিং পুল বানাবে সেজন্য পানি দিয়ে হেল্প করলো প্রথমেই জি দুই মাতাল মদ খেয়ে রাতের বেলায় পথ হারিয়ে গেছে তো তারা গুলিস্তান মুরে দাঁড়ায় এক সিএনজিওলাকে বলতেছে এই সিএনজি গুলিস্তান যাইবা সিএনজিওলা বুঝতে আর বাকি নাই সিএনজি গুলো হ্যাঁ যামু তবে ভাড়া দেওয়া লাগবো 720 টাকা আচ্ছা ঠিক আছে দিমু তাদেরকে উঠাইছে ইঞ্জিনটা একটু স্টার্ট করে কিছুক্ষণ পর অফ করে দিছে দেয়া বলতেছে ভাই চলে আইছি নামেন নামেন প্রথম মাতাল তার হাতে ভাড়াটুকু বুঝিয়ে দেওয়ার পর আরো 50 টাকা বকশি দিল দ্বিতীয় মাতাল ড্রাইভার গালে একটা চড় মারলো ড্রাইভার মনে মনে ভাবলো ধরা খেয়ে গেলাম কিনা তারপরও ভয় ভয় জিজ্ঞেস ভাই আমার যে চড় মারলেন হে বেড়া এত জলদি কেউ গাড়ি চালায় নেক্সট আর আসতে চালাই অফিসের বস তার কর্মচারীকে বললো আচ্ছা জাইল সাহেব অফিসে আসেন লেট করে ইভেন কি লাঞ্চটা বন্ধু দেরি করে করেন কাজকর্ম দেরি করে করেন কোন কাজটা আয় করেন আমারে বলেন তো ক্যাসার বাসায় তো তাড়াতাড়ি যাই একটু রাতের বেলায় হারিকেন নিয়ে যাইতেছে তো এক পথচারী তাকে জিজ্ঞাসা করলো কি ভাই আপনি এই রাতের বেলায় কই যাইতেছেন আর কইস্তা বইয়ের জ্বালা আমি অতিষ্ঠ আমি আর বাঁচতে চাই না আমি গাড়ির তলে মাথা দিমু কয়া তা বুঝলাম তবে আপনার হাতে হারিকেন কেন আরে বেটা রাস্তায় যদি সাফে কামড়া আমি আর বাবা রাস্তা দিয়ে হাঁটছি হাঁটতে হাঁটতে হঠাৎ চায়া দেখি চায়ের দোকানে কলা আব্বাকে বললাম আব্বা খুব খিদা লাগছে কলা খাবো বাবা বলল হেই পয়সা নাই কি দেখাবি কে আব্বা রুটি দেখামু দুই বন্ধু হলে ছবি দেখতে গেছে তো মানুষের অনেক জ্যাম একটা একটা কইতেছে দোস এই পান জায়গায় পিক পালাম কই এই পাশাটার ফরওয়ার্ড ফাল এ বড়াই যদি টিয়ার পায় তো আমি যে তোর ফরওয়ার্ড ফালছি তুই কি টিয়ার পাইছ শিক্ষক এক ছাত্রকে বলল এ পল্টো দাঁড়া চানাচুর ইংলিশে বানান কর স্যার চানাচুর ইংলিশে হচ্ছে টি নট থিফ এর অর্থ কি স্যার টিতে হচ্ছে চা নটতে হচ্ছে না থিফতে হচ্ছে সুর চা না সুর দুই ভরা কানে কম তো বলতেছে এই বিআই কই যাইন ভাই কি কইন বাজারে যাইন না তাইলে আপনি কই যাইন আরে যা আমি একটু বাজার ও আমি ভাবছি আপনি বুঝি বাজারে যাই ভাই আপনাদের দুজনকে অসম্ভব ধন্যবাদ জিতু এবং কাঞ্চন যে আজকে এত সুন্দর সুন্দর কমেডি মানে আমাদের দর্শকদের জন্য উপহার দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ সাইদ ভাইকে আসসালামু আলাইকুম চুটকি বলার জন্য মঞ্চে আসছে শাহজাদা এবং সাইফুল প্লিজ ওয়েলকাম শাহজাদা এবং সাইফুল মানসিক রোগীদের পরীক্ষা করার জন্য তাদেরকে জিজ্ঞাসা করছেন বলতো তিন আর তিন কত একজন বলছে স্যার 98 আরে দূর হ্যাঁ তুমি বলো তিন আর তিন কত স্যার মঙ্গলবার আরে দূর তুমি বলো তো তিন আর তিন কত স্যার ছয় গুড তুমি ভালো হয়ে গেছো তিন আর তিন যে ছয় তুমি কেমনে বললা স্যার এটা তো খুব সহজ মঙ্গলবার থেকে 98 বিয়োগ করছি আমার মনে হয় আপনি সহ আপনিও একমত হবেন যে আপনি সহ বাংলাদেশে প্রায় সব লোকই তাদের সবচেয়ে খারাপ ছবিটা তুলছে তাদের ভোটার আইডি কার্ড এখন সেই আইডি কার্ডের ছবি দেখে যদি কোনো ছেলে আপনাকে পছন্দ করে আমার পরামর্শ থাকবে আপনি তাকে অ্যাকসেপ্ট করেন কারণ সে আসলেই আপনাকে মন থেকে ভালোবাসে আমরা ছেলেদের একটা ঐতিহ্যপূর্ণ পোশাক আছে লুঙ্গি লুঙ্গি এবং কপালের মধ্যে একটা অদ্ভুত মিল আছে আপনি জানেন কি এই দুটাই যে কোনো সময় যে কোনো জায়গায় খুলে যেতে পারে ওয়াইফ আল্লাহতে গদগদ হয়ে হাজবেন্ডরে বলছে আচ্ছা আমি যদি হারা যাই তুমি কি করবা হাজবেন্ড বলছে আমি পত্রিকায় বিজ্ঞাপন দিব তো পত্রিকায় বিজ্ঞাপনে তুমি কি লিখবা তো লিখবো যে পায় তার আমি একদিন অফিস থেকে ফিরে আমার স্ত্রীকে বলছি যে আমার এক বন্ধুকে দাওয়াত দিছি তুমি ভালো মন্দ কিছু রান্না করো সে বলছে ফ্রিজে তো কিছু নাই ভালো মন্দ কি রান্না করবো তাহলে এক কাজ করো একটা প্ল্যানিং করি তুমি ডাল রান্না করো আর আমার বন্ধু যখন আসবে আমি যখন তাকে নিয়ে ডাইনিংয়ে খেতে বসবো ঠিক তখন তুমি রান্না করে একটা বাটি ফেলে দিবে আমি বলবো কি পড়ে গেছে তুমি বলবা মাংসটা পড়ে গেছে আচ্ছা একটু পরে তুমি আরেকটা বাটি ফেলবা আমি বলবো কি পড়ে গেছে তুমি বলবা মাছটা পড়ে গেছে তখন আমি বলবো যে ঠিক আছে তাহলে ডালটাই নিয়ে এসো ডাল দিয়ে ভালো কথা প্ল্যানিং ওকে হ্যাঁ বন্ধু আসছে খেতে বসছি প্লেটে ভাত নিছি ঠিক এই সময় রান্না করে একটা বাটি পড়ার শব্দ আমি তো মনে মনে খুশি বললাম হ্যাঁ গো বউ কি পড়ছে আর বলো না ডালটাই পড়ে গেছে
এরকম এক মহিলা প্রেগন্যান্ট হাসপাতালে ভর্তি হলো অপারেশন থিয়েটারে তো হাজবেন্ড নার্সকে বলছে দেখো আমার যদি ছেলে হয় তুমি কইবা যে পেঁয়াজ হয়েছে আর যদি হয় মেয়ে তাহলে কইবা টমেটো হয়েছে এখন হয়েছে একটা ছেলে একটা মেয়ে আচ্ছা নার্স কি বলবে চিন্তাই আমার বলছে কি হয়েছে সালাদ আচ্ছা হিমু ম্যাম আপনার স্কিন অনেক সেনসিটিভ অনেক সুন্দর আপনি অনেক কিউট অনেক সুইট আচ্ছা এখন আমার কথা হলো এই স্কিনের যত্ন নেওয়ার জন্য রাতে ঘুমাতে যাওয়ার আগে কি লাগানো উচিত রাতে পানি দিয়ে মুখ ধোয়া উচিত না আপনার যেটা লাগানো উচিত সেটা হলো দরজার সিট কিনে আমি একদিন রাতে হাঁটতে বাইরেলাম 12টা বাজে দেখি আমার এক বন্ধু বাসার বাইরে বসে আছে কি রে দোস্ত তুই বাসার বাইরে রাত 12টা বাজে কোয়ার কি কমো বউ তো আমার বাইর করে দিছে কেন বাইর করলো কেন বউর একটা চেইন গিফট করছিলাম আরে বাবা চেইন গিফট করছ ভালো কথা এ তো বাইর করলো কেন তুই কিসের চেইন দিছস সাইকেলের চেইন রাতে জোস করে এত মজার হয় যে আমি শুনতে ইচ্ছে করে কিন্তু এখন যদি আমরা সব শুনে ফেলি তাহলে বাকিগুলো কব শুনবো তাই না না এখন কিছু রেখে দেওয়া উচিত পরের এপিসোডে আমাদের ডাকবেন না আমরা সেই সুযোগ খেলায় হারাতে চাই না আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আবার আসবো